হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে। আর এটা অনেক আগের ভিডিও তোমাদের বলে দিচ্ছি, আমার দিতে একটু দেরি হয়ে গেল, কারণ এইটা আমার অনুষ্ঠান ছিল, তার আগের ভিডিও। একটা অনুষ্ঠান তোমরা দেখে ফেলেছো, আমার ভুজিন বাড়ি ছিল, আর একটা অনুষ্ঠান তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের খুশাশুড়িদের গৃহপ্রবেশ ছিল। এই আমাদের পাশ সামনেতেই বাড়ি হয়েছে, সেই বাড়িটা গৃহপ্রবেশ ছিল। সেই অনেকগুলো অনুষ্ঠানের জন্যই আমি ভিডিওগুলো এডিট করার আমার তেমন হয়নি। আর আমার বাড়িতেও রঙ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই জানালাগুলো আমার মেয়ে আর ওর বাবা রঙ করেছে। কেমন রঙগুলো হয়েছে তোমরা বলো, ঠিক আছে? আর চলো, অনুষ্ঠান বাড়িতে অনেক লোকজন আসবে, সেই জন্য আমার ঘরগুলোকে ভাবলাম একটু গুছিয়ে নিই। এটা তোমার একটা নেশা বটি, লোকজন এলে একদম আমার ঘর দুয়ার আর কি, একটা কী বলবো, অনেকে থাকে না, এক ঘর দুয়ার টিপটপ থাকতে হবে সেই রকম। এখন আমি অতটা পেরে উঠতে পারছি না, কারণ এই যে রং হচ্ছে, রং হলে কত একটা খোলা পড়া হয় তোমরা ভাবো তো, কতটা ঘর অবস্থা খারাপ হয়। সেই জন্য আর পর্দাগুলো খুলছি লাগাচ্ছি, কারণ এই কাঁচগুলো দিয়ে না সন্ধেবেলায় খুব প্রবলেম হয়। কোনো জিনিস কি বলবো, বাইরে থেকে একদম আমাদের সামনেই তো বাজার, সব কিছু ভেতরটা দেখা যায়, সেই কারণে পর্দাগুলো একবার করে লাগাচ্ছি আর খুলছি। আর চলো এই রুমটা একটু ভালো করে গুছিয়ে ফেলি। আর যখন আমি কোনো রুমে লাগি না, দেখতে পাচ্ছো যে কেমনভাবে রুমটা পরিষ্কার করছি, একদম যখন ঝাড়ি ডিপ ক্লিনিং করে নিই। আর এতে তোমাদের মনে হয় রুমটার মধ্যে আর কোনো নোংরা থাকবে? আর এক রং কী বলতে যে ভুলে যাচ্ছি, হ্যাঁ, জানালাগুলো আমি যখন ঘুরছি দেখতে পেলাম অনেকগুলো জায়গায় না রঙগুলো একটু ফাঁকা ফাঁকা আছে, সেই জন্য একটা কাগজ পেন নিয়ে আমি লিখে নিলাম। অনেকগুলো জায়গা দেখতে পাচ্ছি একটু একটু করে ছোপ পড়ে আছে, সেই জন্য আমার মেয়েকে শুনিয়েও দিয়েছি, বললো তুমি লিখে রাখো, আমি পরে যে করে দেবো। লিখে রাখার একটা এত সুবিধা তোমাদের, কি বলবো, মাথায় কোনো চাপ থাকে না, লিখে দিলাম লেখাটা দেখে বলে নেবো। আর নাহলে এত চাপের পথ মনে হয় না, তো এই ছোট্টো ছোট্টো জিনিসগুলো মাথায় রাখবো, তাহলে হেডেকটা প্রচুর বেড়ে যায়। আমাদের মাথার যে একদম হালকা আছে তা তো নয়, এটা ওটা নানা কাজের মধ্যে সেই জিনিসটার মনে পড়ে না, সেই কারণে ছোট্টো ছোট্টো জিনিসগুলোকে কাগজে আমি তুলে ফেলি, একদম মাথা থেকে বেরিয়ে গেল। আর এই রুমটা এসে অনেকজন থাকবে বলেছে, কারণ কাকিমা বলে দিয়েছে যে বৌমা যদি বেশি কুটুম হয় আমাদের বাড়ি, মানে তোমাদের বাড়িতে থাকবে, সেই কারণে আমি রুমটা পরিষ্কার করে ফেলছি। এটা আর একটা অপশন বটে। আর তাছাড়া ওদের বাড়ি আমাদের বাড়ি একই, কাছাকাছি, লোকজন এলে তো আসা যাওয়া আছে, তাই একটা অনেকগুলো ক্লু। আর এই টাইমে একটু পরিষ্কারও করে ফেলছি, অনেকদিন পরিষ্কার হয়নি। আর একবার করে বসে বসে আমি কী করছি বলো তো, গান দিচ্ছি। খুব সকালে 6:30 উঠেছি, তার গান চালিয়ে চালিয়ে কাজ করতে এত ভালো লাগবে, দেখবে কোনো কিছু মাথায় কানে ঢুকবে না, গান শুনছি আর কাজ করছি, সেই জন্য কাজটার কোনো চাপ মনেই হচ্ছে না। কতবার করে একটা রুমকে ঝাঁট দিলাম দেখতে পাচ্ছ, একটু একটু করে যদি পরিষ্কার করি না, সে কাজটা আমার না ঠিক হয় না, রোজ কাজ করতে করতে আলা হয়ে যাবো। আর এই রুমটা যে এর আগে তোমরা দেখেছো সে ভিডিওতে, তখনই পরিষ্কার করেছি, আর এই এখন একবার করছি, এইভাবে ঘন ঘন আমাকে আর পরিষ্কারই করতে হয় না। দেখো প্রথমে একবার ঝাঁট দিয়েছিলাম, আর একবার ঝাঁট দিয়ে দিচ্ছি, বেশ ভালোই ধুলো বেরুলো। এরপর শুধু একবার নেতাটা টেনে নেবো তাহলেই হবে। আর কতবার যে আমি জল পাল্টেছি তোমাদের কি বলবো, এই রুমটাতে মোটামুটি আমি 8 থেকে 10 বার জল পাল্টেছি। আর তারপরে এই রুমটা এত ফ্রেশ হয়েছে, মনে হচ্ছে যেন রুমটা থেকে আর বেরোবো না, এখানেই শুয়ে শুয়ে ঘুমায়। শরীরে চাপও পড়েছে, আর একবারে কিন্তু আমি চাদর সব কিছু পাতিনি, একটু রেস্ট নিয়েছি, দুপুরে রেস্ট নেবার পর আমি সন্ধেবেলায় পেতেছি, যতটা সম্ভব ততটা করে ফেলেছি। আর এখন এই রুম থেকে আমি লেপটা তুলে না ছাদে দিয়ে এসেছি, ছাদে হালকা হালকা মেঘও ধরেছে, তোমরা জানালা দিয়ে বুঝতে পারছো, তবু 1-2 ঘন্টা রোদ পেলেও আমার যথেষ্ট, 1-2 ঘন্টা দিয়ে এসেছি, তাহলেও এত ভালো তেতে গেছে, রুমটা একদম ফ্রেশ হয়ে গেছে। চলো এবার আমি ঘরটা পরিষ্কার করে পুঁছতে থাকি। আর তোমাদের আমার কাজ কেমন লাগছে অবশ্যই বলো, পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি কিছু বলার থাকে অবশ্যই তোমরা কমেন্টসে আমাকে বলো, আমি তোমাদের কমেন্টসের অপেক্ষা করব।
দেখো এদিকে আমার সমস্ত কিছু গোছানো টোছানো কমপ্লিট, ওইদিকে আমি ফুলদানিওগুলো সাজিয়ে ফেলেছি। তোমাদের আর ক্যামেরা ঘুরিয়ে দেখানো হয়নি, কারণ বেলাটা বেড়ে গেছে আর এত মেঘ ধরে গেছে, জল আসবো আসবো হয়েই এসেছে, সেই জন্য ছুটে ছাটে আমি শুধু লেপটা পেতে ফেললুম। আর এর মাঝে মাঝে আমার কিন্তু রান্নাও হয়ে গেছে, চলো আকাশে মেঘে ভর্তি। আর যতই মেঘে ভর্তি থাকুক না কেন, আমি কিন্তু আমার সমস্ত জামা কাপড় সব কিছু ছাদের সব কিছু তুলে নিয়েছি। তুলে নিয়ে তোমাদের কাছে শেষ এইটুকুই শেয়ার করলাম যে আমার এইদিকে সমস্ত কিছু হয়ে গেল। এবার জল হোক যাই হোক, ভেতরে হালকা ফুলকো থাকলো। আর আজকে এইটুকুই, আবার তোমাদের পরে ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর এরপরে যে বিছানার চাদর এগুলো সব বাকি আছে, সেগুলো আমি বলেই দিলাম যে সন্ধেবেলায় পাতবো, এখন আর নয়, সন্ধেবেলায়। দেখে নাও কেমন হয়েছে।